নমস্কার বন্ধুরা সাথী কিচেনের আবারও নতুন নতুন পিঠে রেসিপিগুলোতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে একটি নয় চারটে চারটি পিঠের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব পিঠে রেসিপিগুলো একবার ঝটপট দেখে নিন এবং বাড়িতে ট্রাই করে ফেলুন আশা করি খেতে খুবই ভালো হবে আজকের প্রথম পিঠে সুজির পাকন পিঠে নারকেল ও সুজি দিয়ে এইরকম লোভনীয় পাকন পিঠেগুলো একবার বাড়িতে ট্রাই করে দেখুন একবার খেলে মন ভরবে না মনে হবে বারবার খায় আর যাকে খাওয়াবেন আপনার কাছে রেসিপি জানতে চাইবে এবং প্রশংসা করতে বাধ্য হবে খুব কম উপকরণে ঝটপট তৈরি করে ফেলতে পারেন এই রকম নতুন ধরনের লোভনীয় সুজি নারকেলের পাকন পিঠে আসুন এক এক করে সহজ পিঠেগুলো দেখে নিন এবং রেসিপিগুলোতে লাইক করে দেওয়ার অনুরোধ থাকলো প্রথমেই দেখুন একটি কড়াইতে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিয়ের মধ্যে সুজিগুলোকে প্রথমে একটু ভেজে নেব কালার বেশি লাল করে ভাজার দরকার নেই মোটামুটি একটু সুজির ভাজা ভাজা গন্ধ বেরোবে সেই পর্যায়ে গ্যাসের আঁচটা বন্ধ করে দিতে হবে সুজি কাঁচা সুজি রান্না না করে এইরকম সুজিগুলোকে ঘিয়ের মধ্যে অল্প একটু ভেজে নিলে এর টেস্টও দেখবেন দুর্দান্ত হয় এবং পিঠের মধ্যে ঘিয়ের ফ্লেভারটা খুব দুর্দান্ত লাগে তার জন্য এইরকম সুজিগুলোকে একটু মিনিট দুই সময় নিয়ে নাড়াচাড়া করে হালকা ভেজে নিচ্ছি কালারটা দেখুন এরকম হালকা হালকা চেঞ্জ হতে শুরু করেছে এর থেকে কিন্তু আলো বেশি লাল করব না এখন গ্যাসের আঁচ বন্ধ করে দিচ্ছি আর একটি কড়াইতে দিয়ে দিচ্ছি দেড় কাপ জল যেই কাপের মাপ করে সুজিটা নিয়েছি সেই কাপের দেড় কাপ জল দিতে হবে তারপরে দিয়ে দেব একটি চা চামচে তিন ভাগের এক ভাগ লবণ জলের সঙ্গে লবণটা মিশিয়ে জলটাকে ভালো করে ফুটতে দিচ্ছি জল যখন এই রকম ফুটতে থাকবে সেই ফুটন্ত পর্যায়ে মিশিয়ে নিতে হবে ভেজে নেওয়া সুজিগুলো ফুটন্ত পর্যায়ে সুজিগুলো মিশিয়ে নিলে সুজির মধ্যে দেখবেন খুব সুন্দর চিট আসে পিঠেগুলো বানাতে হলে এইরকম সুজির মধ্যে যাতে চিট আসে তার জন্য ফুটন্ত জলের মধ্যে সুজি দিয়ে সুজিগুলোকে রান্না করে নিতে হবে প্রথমে গ্যাসের আঁচটা একটু হাইতে থাকবে তারপরে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে মাঝারি থেকে লো ফ্লেমের মধ্যে রেখে সুজিগুলোকে খুব ভালো করে রান্না করে নিতে হবে কিছুক্ষণ নাড়তে নাড়তে দেখবেন সুজিটা খুব সুন্দর রান্না হয় এইরকম একটা ডোতে পরিণত হয়ে যাবে এখন গ্যাসের নাচটা বন্ধ করে দিয়েছি এই ডোটাকে আরও একটু সফট বানিয়ে নেওয়ার জন্য দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে পারেন ডোটাকে একটি থালার মধ্যে নামিয়ে নিয়েছি এখন এই গরম অবস্থায় ডোটাকে খুব ভালো করে মেখে নিতে হবে গরম অবস্থায় ডোটা মেখে নিলে ডোটা দেখবেন একেবারে সফট হবে হাতের মধ্যে অল্প করে ঘি লাগিয়ে নিতে পারেন যদি হাতের মধ্যে স্টিক করে তাহলে অল্প করে ঘি লাগিয়ে নেবেন তারপরে মেখে নিয়ে এইরকম মসৃণ একটা নরম ডো বানাতে হবে এর থেকে এই রকম ছোটো ছোটো বলগুলো কেটে নিয়েছি এখন দুটো তালুর মাঝখানে একটু প্রেস করে একটু চ্যাপটা করে দিচ্ছি আর এর মাঝখানে দিয়ে দেব নারকেলের পুর আর নারকেলের পুর আমি পরবর্তী রেসিপিগুলোতে বানিয়ে দেখিয়ে দিচ্ছি কি করে নারকেলের পুর তৈরি করতে হবে এই রকম নারকেলের পুর তৈরি করে নিয়ে আপনারা বিভিন্ন ধরনের পিঠে বানাতে পারেন আর সংরক্ষণও করতে পারেন এই রকম নারকেলের পুর বানাতে হলে একটু শুকনো ঝরঝরে করে নারকেলের পুর তৈরি করতে হবে আর এটা নারকেল চিনি এবং এলাচ কিছুক্ষণ কড়াইতে নাড়তে নাড়তে দেখবেন খুব সুন্দর শুকনো শুকনো হয়ে নারকেলের তৈরি হয়ে যাবে এই রকম শুকনো করে নারকেলের পুর বানিয়ে নিয়েছি এখন দেখুন এইভাবে পিঠেটা বানিয়ে নিয়েছি এখন লাগবে একটি টুথপিক টুথপিক দিয়ে এইভাবে ডিজাইনগুলো দিয়ে দিতে হবে এইভাবে পাকন পিঠার আকারে বানিয়ে নিচ্ছি একটু সাইডে এরকম চেপে দিলে দেখবেন খুব সুন্দরভাবে ডিজাইনগুলো হয়ে যাবে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে একটি টুথপিক দিয়ে এইরকম একটি সাধারণ পিঠেকে অসাধারণ বানিয়ে ফেলতে পারেন এইরকম একটি ডিজাইন দিয়ে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে এক এক করে সমস্ত পাখন পিঠেগুলো রেডি করে নিয়েছি এখন এই পিঠেগুলোকে একটু ডুবো তেলের মধ্যে সময় নিয়ে ভেজে নিতে হবে তেল প্রথমে বেশিভাবে গরম করা যাবে না গ্যাসের আঁচটা একটু মাঝারিতে রেখে তেল মোটামুটি একটু গরম হয়ে আসলে পিঠেগুলোকে দিয়ে দিতে হবে পিঠেগুলো তেলে ভাজার পরে দেখবেন আগে থেকে অনেকটা ফুলকো হয়ে যাবে কালারটা এর থেকে বেশি লাল করবেন না এই পর্যায়ে পিঠেগুলোকে তেল থেকে তুলে নিতে হবে খুব সুন্দর মুচমুচে হয় ওপরটা যেমন মুচমুচে হয় আর তেমনি ভেতরটা নারকেলের পুরে ঠাসা থাকায় খেতে দেখবেন দুর্দান্ত লাগে ওপরটা যেমন মচমুচে তেমনি ভেতরটা খুবই সফট হয় খেতে দারুণ লাগে আর বানানো দেখলেন খুবই সহজ রেসিপিগুলো ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন পরবর্তী পিঠে বানিয়ে দেখাবো গুড় পিঠে সুজি এবং খেজুর গুড় দিয়ে এইরকম লোভনীয় গুড় পিঠেগুলো বাড়িতে একবার হলেও বানিয়ে দেখুন খেতে দেখবেন দারুণ লাগবে আর বানানো দেখবেন খুবই সহজ আমি সহজ কিছু রেসিপি শেয়ার করছি যাতে যে কেউ রেসিপিগুলো দেখলে খুব সহজে বানাতে পারবে প্রথমে দেখুন একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ মাপ করে সুজি সুজির মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ জল সুজির মধ্যে দেড় কাপ জল দিয়ে সুজিগুলোকে প্রথমে একটু ভালো করে জল দিয়ে ওয়াশ করে নিতে হবে তারপরে সুজির মধ্যে দেড় কাপ জল দিয়ে সুজিগুলোকে ভিজিয়ে রাখবো প্রায় কুড়ি মিনিট পর্যন্ত এতে দেখবেন সুজিটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে একেবারে কাদা মাটির মতো নরম হয়ে যাবে তারপরেই পিঠেগুলোকে বানাতে হবে এখন একটি বড় মিক্সিং বোল নিয়ে নিয়েছি এর মধ্যে সুজির এই মিশ্রণটাকে নিয়ে নেব দেখুন সুজিগুলো আগে থেকে কত সুন্দরভাবে ফুলে গেছে খুব সুন্দর নরম হয়ে গেছে আর জলটাও দেখুন আগে থেকে অনেকটা টেনে গেছে এখন এই পাঁকের মতন সুজিগুলোকে আমি একটি বড়ো মেক্সিন বলে নিয়ে নিচ্ছি এর সঙ্গে মিশিয়ে নিতে হবে খেজুর গুড় আর শীতকাল মানেই প্রচুর পরিমাণে খেজুর গুড় পাওয়া যায় আর পিঠেগুলো খেতে খেজুর গুড় দিয়ে দেখবেন দারুণ লাগে এখানে খেজুর গুড়ের বদলে আপনারা যে কোনো ধরনের গুড় দিতে পারেন কিংবা চিনি দিয়েও বানাতে পারেন খেজুর গুড় দিয়ে বানালে এর কালারটা দেখবেন খুব সুন্দর হয় পিঠেগুলো যদি লাল লাল চান তাহলে এই রকম একটু খেজুর গুড় দিয়ে বানিয়ে ফেলবেন আর যদি একটু সাদা চান তাহলে এর বদলে আপনারা চিনি ব্যবহার করতে পারেন যতটা সুজি নিয়েছিলাম ঠিক ততটাই দিয়ে দিচ্ছি ময়দা আর ময়দা দেওয়াতে এটা একেবারে নরম তুলতুলে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি চা চামচের তিন ভাগের এক ভাগ লবণ এখন সব কিছুকেই মিশিয়ে নিচ্ছি প্রথমে সুজির সঙ্গে ময়দা এবং গুড় ভালো করে মিশিয়ে নিতে হবে যেহেতু মিশ্রণটা একটু শক্ত লাগছে এখন অল্প অল্প করে তরল দুধ দিয়ে মিশিয়ে নেব ব্যাটার দেখিয়ে দিচ্ছি কেমন করে বানাতে হবে আর এখানে যখন দুধ অ্যাড করবেন অল্প অল্প করে দিয়েই মাখবেন অল্প করে দুধ দেবেন তারপরে রকম হাতা দিয়ে ভালো করে মেখে নেবেন তাহলে বুঝতে পারবেন যে কতটা দুধ লাগবে এখানে একটি চায়ের কাপ মেপে এক কাপ দুধ দিয়েছি এতেই দেখবেন মিশ্রণটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে আর যেহেতু এর মধ্যে গুড় দেওয়া আছে গুড়গুলো আরও একটু গলে যাওয়ার পরে মিশ্রণটা দেখবেন আগে থেকে আরও পাতলা হয়ে যাবে মিশ্রণটাকে যত ভালো করে ফেটানো হবে তত দেখবেন পিঠেগুলো একেবারে ফুলকো হবে এই মিশ্রণ আমি দশ মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি পোয়া পিঠে বানাতে হলে এই মিশ্রণ সঙ্গে সঙ্গে বানিয়ে পিঠেগুলো না বানিয়ে দশ থেকে পনেরো মিনিট একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবেন তাহলে মিশ্রণটা দেখবেন খুব সুন্দর সেট হয়ে যাবে এখন মিশ্রণটা দেখুন কত সুন্দরভাবে রেডি হয়েছে ব্যাটারের ঘনত্ব রকম থাকবে নরম তুলতুলে ফুলকো গুড় পিঠে বানানোর জন্য পারফেক্ট ব্যাটার একেবারে রেডি ব্যাটারের ঘনত্ব দেখিয়ে দিচ্ছি দেখুন ব্যাটার এই রকম ঘন করে বানাতে হবে একেবারে পাতলাও নয় আবার একেবারে ঘন নয় এই রকম ঘন ব্যাটার বানিয়ে নিয়েছি এখন কড়াইতে তেল ভালো করে গরম করে নিতে হবে তারপরে এক হাতা করে ব্যাটার দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবে প্রায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যেই দেখবেন পিঠেগুলো তেলের উপরে ফুলতে শুরু করবে তেলের উপরে একেবারে ফুলকো হয়ে উঠে পড়বে তারপরে আবার অপর সাইডটাকে উল্টে এরকম একটু লাল লাল করে ভেজে তুলে নিতে হবে তারপরে পিঠেটি ঠিক একইভাবে ভেজে নিচ্ছি পিঠেগুলো দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে কতটা ফুলকো হয়ে তেলের উপরে ভেসে উঠছে ঠিক একইভাবে আবারও পিঠেটাকে একটু এপির এপি লাল লাল করে ভেজে তুলে নিলাম পিঠেগুলো দেখুন বন্ধুরা কতটা সুন্দরভাবে ফুলকো হয়েছে তেমনি নরম তুল তুলে হয় আর খেতেও দুর্দান্ত হয় আর বানানো দেখলাম কতটাই সহজ তাহলে আর দেই না করে ঝটপট তৈরি করে ফেলুন এবং আমাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো এবং পিঠেগুলো খেতে আপনাদের কেমন লাগলো এবং ভিডিওগুলোতে একটি লাইক করে দেওয়ার অনুরোধ থাকলো পরবর্তী পিঠে হচ্ছে দুধপুলি পিঠে শীতের স্পেশাল রাজকীয় স্বাদের এই রকম নরম তুলতুলে দুধপুলি পিঠেগুলো এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন যেমন নরম তুলতুলে হয় আর তেমনি সুস্বাদু হয় এই টিপস দেনে পিঠেটা বানিয়ে দেখুন পিঠে হবে একেবারে নরম তুলতুলে আর দুধে ফোটানোর সময় দুধও ফেটে যাবে না আর একটি পিঠেও দেখবেন ভাঙবে না রাজকীয় স্বাদের এই নরম তুলতুলে চালের গুঁড়োর দুধ পুলি পিঠেগুলো কেমনভাবে বানিয়েছি আসুন ঝটপট রেসিপিটি দেখে নিন পিঠে বানাতে প্রথমেই তৈরি করতে হবে নারকেলের পুর প্রথমে নারকেলের পুর তৈরি করে নিয়ে তারপরে পিঠেগুলো বানিয়ে ফেলবেন কড়াইতে দিয়ে দিলাম নারকেল কোড়া আর দিয়ে দিলাম চিনি দুই কাপ কোড়ানো নারকেল নিয়েছি আর এক কাপ দিলাম চিনি গ্যাসের আঁচটা মাঝারিতে রেখে কিছুক্ষণ এভাবে নাড়তে নাড়তে দেখবেন খুব সুন্দর চিনিগুলো গলতে শুরু করবে চিনি যখন গলে আসবে তখন দিয়ে দিতে হবে এলাচ এখানে চাইলে একটু ঘন তরল দুধও অ্যাড করতে পারেন না হলে গুঁড়ো দুধও অ্যাড করতে পারেন তারপরে কিছুক্ষণ নাড়তে নাড়তে দেখুন খুব সুন্দর পাগ হয়ে নারকেলের পুর তৈরি হয়ে গেছে এখন এই নারকেলের পুর একটি পাত্রে নামিয়ে একটুক্ষণের জন্য ঠান্ডা করে নিচ্ছি আর এদিকে একটি কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা জল জলের মধ্যে দিচ্ছি হাফ চামচ লবণ জল যখন এরকম ফুটতে থাকবে সেই পর্যায়ে মিশিয়ে দিচ্ছি শুকনো চালের গুঁড়ো এখানে আমি পিঠেগুলো আতপ চালের গুঁড়ো দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে ঘরে থাকা ভাতের চাল সেদ্ধ চাল দিয়ে বানাতে পারেন আতপ চালের মধ্যে চিটটা দেখুন খুব সুন্দর তাড়াতাড়ি আসে আর পিঠেগুলো একেবারে নরম তুলতুলে সাদা ধপধপি হয় তার জন্য আতপ চাল দিয়ে বানাচ্ছি দেখুন এখন একটা ডো তৈরি হয়ে গেছে এই ডোটাকে একটি থালার মধ্যে নামিয়ে নিয়ে সেই গরম অবস্থাতেই খুব ভালো করে মেখে নিতে হবে কোনো রকম ঘি তেল হাতে দেওয়ার প্রয়োজন নেই শুধু ডোটাকে এরকম মেখে নেবেন দেখুন খুব সুন্দর মসৃণ হয়ে যাবে যদি মনে হয় জল দেওয়ার প্রয়োজন তাহলে ফুটন্ত গরম জল অল্প অল্প করে দিয়েই মাখবেন মোটেও ঠান্ডা জল দেবেন না তাহলে চালের চিট নষ্ট হয়ে যাবে এখন পিঠেগুলোকে বানিয়ে নেবো প্রথমে এই ডো থেকে ছোট ছোট বল কেটে নিয়ে একটু হাতে চ্যাপটা করে বাটির মধ্যে বানিয়ে নিচ্ছি এখন মাঝখানে নারকেলের পুর দিয়ে এইভাবে প্রথমে মুখটাকে ভালো করে আটকে ফেলতে হবে খুব চেপে চেপে এইরকম মুখটাকে আটকে দেবেন তারপরে এইরকম সহজে একটা ডিজাইন দিয়ে দেবেন আর এখানে একটি টিপস বলে দিচ্ছি প্রায় দুই থেকে তিনটে পিঠে বানিয়ে নেওয়ার পরে একটু শুকনো চালের আটা হাতের মধ্যে লাগিয়ে নেবেন তাহলে দেখবেন এই বাটিগুলো বানাতে খুবই সুবিধা হবে আর চালের যে ডোয়ের চিটার হাতের মধ্যে লাগবে না এই পদ্ধতি ফলো করে কম সময়ে অনেকগুলো পিঠে তৈরি করে ফেলতে পারবেন প্রথমে ডো থেকে দেখুন এইরকম একটু ছোট ছোট বল বানিয়ে একটু চ্যাপটা করে রেখে দেবেন একটা একটি এই রকম বল নিয়ে প্রথমে এইরকম পাতলা করে বাটির মতন তৈরি করে নিতে হবে তারপরে মাঝখানে দুই চামচ মতো নারকেলের পুর দিয়ে এইরকম এক সাইড থেকে এইরকম জোড়াটা লাগিয়ে দিতে হবে খুব সুন্দর চেপে চেপে আটকে দেবেন তাহলে দেখবেন ভেতরে যে পুর আর বাইরে ফেটে বেরিয়ে আসবে না আর পিঠেগুলো দেখুন দেখতেও কতটা সুন্দর লাগছে খুব সহজে এইরকম ছাঁচ ছাড়া ডিজাইন দিয়ে পুলিগুলো বানিয়ে ফেলতে পারবেন এখন পুলিগুলোকে দুধে সেদ্ধ করে নিতে হবে তার জন্য একটি পাত্রে কিছুটা দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি দুধের মধ্যে প্রায় দুই থেকে তিনটে পলা বাসার পরে দিয়ে দিতে হবে দুই থেকে তিনটে এলাচ এলাচগুলো একটু ফাটিয়ে দিয়ে দেবেন যেতে ফ্লেভারটা দেখবেন খুব সুন্দর আসবে দুধ যখন এরকম ফুটতে থাকবে সেই ফুটন্ত পর্যায়ে পিঠেগুলোকে দুধের মধ্যে দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নিতে হবে পিঠেগুলো দেখবেন এইটি পার্সেন্ট হয়ে যাবে তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে মিশিয়ে নিতে হবে গুড় আর গুড় মেশানোর কারণে দেখবেন দুধ আর ফাটবে না নাহলে ফুটন্ত দুধের মধ্যে যদি এইরকম নলন গুড় দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু দুধ ছানা কেটে যেতে পারে তাই তাই দুধ যাতে না ফাটে তার জন্য এইরকম দেখুন গ্যাসের আঁচটা বন্ধ করে দুধ অ্যাড করলাম তারপরে আবারও দুই থেকে তিন মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি মোটামুটি সব মিলে দশ মিনিটের মধ্যে দেখবেন পিঠে একেবারে রেডি হয়ে যাবে মাঝারি থেকে লোয়ের দিকে রেখে দশ মিনিট পর্যন্ত একটি ঢাকা চাপা দিয়ে রান্না করে নিলে পিঠে একেবারে রেডি একটি পিঠেও দেখবেন ভাঙবে না পিঠে হবে একেবারে নরম তুল তুলে মুখে দিলে মিলিয়ে যাবে আর দুধে দেখুন কোনো রকম ছানা কেটে আসেনি এখন একটি পাত্রে পিঠেগুলোকে সার্ভ করে নিচ্ছি এই রকম নরম তুলতুলে দুধপুলি পিঠেগুলো দেখলেন কত সহজেই তৈরি করে নেওয়া গেল এই রাজকীয় স্বাদের নরম তুলতুলে দুধপুলি পিঠে রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই বন্ধুরা কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লেগে থাকলে একটি লাইক করে দেওয়ার অনুরোধ থাকলো তাহলে আর দেরি না করে ঝটপট একটি লাইক করে দিন আর বাড়িতে তৈরি করে ফেলুন এই রকম লোভনীয় পিঠেগুলো আমাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না পিঠেগুলো খেতে আপনাদের কেমন লাগলো এর পরবর্তী পিঠে বানিয়ে দেখাবো সুজির ভাপা পিঠে অনেক সময় গুঁড়ি হাতের কাছে না থাকলে এই রকম সুজি দিয়ে নরম তুল তুলে ভাপা পুলিগুলো বানিয়ে ফেলতে পারেন কি করে বানিয়েছি তার সহজ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব কোনো রকম ঝামেলা না করে খুব সহজে এইরকম নরম তুল তুলে ভাপা পুলিগুলো বানিয়ে ফেলুন তার জন্য প্রথমে গুড়ের পুর তৈরি করে নিচ্ছি নারকেল কোড়া আর নিয়েছি নলেন গুড় আর নিয়েছি এলাচ প্রথমে কড়াইতে অল্প একটু জল দিয়ে দেবেন তারপর এর মধ্যে দিয়ে দেবেন নলেন গুড় জলের মধ্যে গুড় দিলে দেখবেন কড়াইতে আর গুড়ে লেগে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকে না না হলে সরাসরি কড়াইতে গুড় দেওয়ার কারণে গুড় কিন্তু কড়াইতে লেগে যেতে পারে পোড়া পোড়া গন্ধ বেরোবে তার জন্য কড়াইতে অল্প করে জল দিয়ে গুড় দেবেন গুড়ের মধ্যে একটুক্ষণ ফুট আসার পর যখন চটচটে হয়ে আসবে তখন দিতে হবে নারকেল কোড়া কিছুক্ষণ নাড়তে নাড়তে দেখবেন নারকেলটা খুব সুন্দরভাবে মজে যাবে এবং অনেকটা নরম হয়ে আসবে সেই পর্যায়ে দিয়ে দিতে হবে কয়েকটা থেতো করে নেওয়া এলাচ কিছুক্ষণ নাড়তে নাড়তে দেখুন খুব সুন্দরভাবে চটচটে হয়ে আসছে নারকেলের পুর একেবারেই রেডি এই রকম নারকেলের পুর বানিয়ে আপনারা যে কোনো ধরনের পিঠে বানাতে পারেন পিঠে দেখবেন দারুণ লাগবে প্রথমে পুর তৈরি করে নিতে হবে পুর একটি পাত্রে নামিয়ে ঠান্ডা করে নিয়ে এদিকে কড়াইতে দিয়ে দিচ্ছি দেড় কাপ জল যেই কাপের মাপ করে দেড় কাপ জল নিয়েছি সেই কাপে দিয়ে দেবো এক কাপ সুজি আর তার আগে হাফ চামচ লবণ দিয়ে দিলাম জলের মধ্যে লবণ মিশিয়ে জল যখন এরকম ফুটতে থাকবে সেই ফুটন্ত পর্যায়ে দিতে হবে সুজি এতে সুজির মধ্যে দেখবেন খুব সুন্দর ভালো করে চিট আসে সুজি পিঠে বানাতে হলে প্রথমে সুজির মধ্যে চিড় আনাটা খুবই জরুরি তার জন্য এরকম ফুটন্ত জলের মধ্যে যখন সুজি দেবেন তারপরে যখন সুজিটাকে রান্না করবেন দেখবেন খুব সুন্দর চিট এসে যাবে সুজি কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে দেখুন কড়াই থেকে ছেড়ে আসছে এরকম একটা ডোতে পরিণত হয়ে আসছে যখন এরকম একটা শুকনো শুকনো হয়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এই গরম অবস্থায় একটি থালার মধ্যে নামিয়ে নিতে হবে তারপর হাত দিয়ে বেশ খানিক্ষণ পর্যন্ত মেখে নিচ্ছি কোনোরকম ঘি দেওয়ার প্রয়োজন নেই এখানে যেহেতু ভাপা পুলি পিঠে বানাবো নর্মালি শুধু খালি সুজির ডোটাকে ভালো করে মেখে নিয়ে এইরকম মসৃণ একটা ডো বানাতে হবে সুজির ডো মসৃণ না হলে কিন্তু পিঠেগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই সুজির ডোটা প্রথমে খুব ভালো করে মসৃণ করে বানাতে হবে তারপরে এইরকম ছোট্ট করে বল কেটে নিয়ে এইরকম ছোটো বাটির মতন তৈরি করে নিচ্ছি এগুলো খুবই নরম হয় একটু আলতো হাতে বানাতে হবে প্রথমে এইরকম বাটির মতন বানিয়ে নিয়ে মাঝখানে পছন্দ মতো নারকেলের পুর দিয়ে এরকম প্রথমে আলতো হাতে হালকা হালকা করে মুখটা চেপে দিতে হবে মুখটা প্রথমে ভালো করে আটকে নিয়ে খুব সুন্দর করে মুখটা আটকে নিয়ে এইরকম দেখুন ডিজাইনটা দিয়ে দিচ্ছি যেমন সাধারণত পুলিগুলো বানানো হয় ডিজাইন ছাড়া এইরকম সাধারণ একটা পুলি আপনারা বানিয়ে ফেলতে পারেন দেখুন সহজেই তৈরি হয়ে গেল সুদির পুলি এগুলোকে আপনারা দুধে দিয়েও বানাতে পারেন দুধ পুলি আর না হলে যদি ভাপা পুলি বানাবেন তাহলে পিঠেগুলোকে ভাপিয়ে নিতে হবে প্রথমেই দেখুন এইরকম সুজির পুরিগুলো এক এক রেডি করে নিয়েছি এখন পুরিগুলোকে ভাপিয়ে নেব তার জন্য কড়াইতে কিছুটা জল গরম করতে বসিয়ে দিয়ে ওপরে একটি এরকম ফুটো ফুটো থালা দিয়ে দিয়েছি কড়াইতে জল যখন এইরকম ফুটতে থাকবে এবং ওপরে এরকম ভাব উঠতে শুরু করবে তখন দিয়ে দিতে হবে পিঠেগুলো পিঠেগুলোকে দিয়ে প্রায় অপেক্ষা করবেন দশ থেকে বারো মিনিট তারপরে গ্যাসের ফ্লেম বন্ধ করে আরও তিন থেকে চার মিনিট একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেবেন দেখবেন পিঠে একেবারে পারফেক্টলি রেডি হয়ে যাবে আর পিঠে যাতে ঠিকঠাক করে সেদ্ধ হয় তার জন্য এইরকম একটি ঢাকা দিয়ে দিতে হবে যাতে ভেতরে বাতাসটা বাইরে বেরিয়ে না আসে প্রায় দশ মিনিট পর্যন্ত এরকম ভাপিয়ে নিচ্ছি গ্যাসের আঁচটা মাঝারি দিকে একটু হাই দিকে থাকবে তারপরে দেখুন পনেরো মিনিট হয়ে গেছে পিঠে একেবারে পারফেক্টলি রেডি হয়ে গেছে এখন পিঠেগুলোকে একটি পাত্রে সার্ভ করে নেব এইভাবে তৈরি করে ফেলুন লোভনে সুধীর ভাপা পুলি এক এক করে সমস্ত পিঠে রেসিপিগুলো বানিয়ে দেখিয়ে দিলাম পিঠেগুলো কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও শীঘ্রই হাজির হব নতুন নতুন রেসিপি নিয়ে রেসিপি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ